আমরা পৌঁছে গেছি কোকচুরাং, সামনেই কোকচুরাং টিকার সাট। ঠিক হ্যাঁ, মানে পেলে যাওয়া কোই দিক নেই। अभी भैया इतना ज्यादा टाइम पास नहीं करना है क्योंकि रात हो जाएगा, क्योंकि इतना ज्यादा स्नोफॉल हो रहा है तो ये रास्ता भी छोटा है। ठीक है, ओके, बहुत छोटा है और रास्ते में रूट भी नहीं हो सकता है, बनाना पड़ता है। ठीक है, হ্যালো বন্ধুরা, আমি দেবজ্যোতি। আমরা এসে পৌঁছেছি গোচালা সিরিজের অন্তিম পর্বে। গতকাল আমরা রাত্রি 12:30টায় হাঁটা শুরু করে আজকে সকালে সূর্যোদয়ের সময় সামিট করেছি। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে আমি লিংক দিয়ে দিলাম। এবার আমাদের নিচে নেমে যাওয়ার পালা। ব্রেকফাস্ট বলতে কিছু ড্রাই ফ্রুট আর একটা মাজা খেয়েছি আমরা। সামনেই দেখা যাচ্ছে সমিতি লেক, এবং সমিতি লেক হয়ে আমরা আংসিং পৌঁছাবো। রাত্রে অন্ধকারের মধ্যে আমরা যে এতটা রাস্তা পার হয়ে এলাম বুঝতেই পারিনি একেবারে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সমিতি লেক। অসাধারণ এক দৃশ্য। বরফে অর্ধেক জমে থাকা সমিতি লেকে রুডি শিল ডাক দেখতে পাবো সেটা কিন্তু কখনো আশা করিনি। পৌঁছে গেছি সমিতি লেক। এদিকটা পুরোটা বরফ জমে আছে আর ওইদিকটা বরফ নেই, পুরোটা গলে আছে। আর সেই জলের মধ্যে দুটো রুটি শিল ডাক খুব সুন্দরভাবে সাঁতার কেটে যাচ্ছে, আর চারিদিকে পাহাড়ে ঘেরা। অন্ধকার থাকার কারণে কালকে রাত্রে জায়গাটা স্পষ্টভাবে বোঝা যায়নি, কিন্তু আজকে অপূর্ব সুন্দর লাগছে। এ ধরনের পায়ের ছাপ কালকে প্রচুর দেখেছি, বারবার টর্চ ঘুরিয়ে দেখছিলাম যদি কাউকে দেখা যায়, কিন্তু তাদের দেখা মেলেনি। হয়তো তারা আমাদের দেখেছে কিন্তু আমরা তাদের দেখতে পাইনি। ওই দূরে দেখা যাচ্ছে পানদিমের চূড়া, চারদিকে আস্তে আস্তে মেঘ জমতে শুরু করেছে। নীল আকাশ, সাদা মেঘ আর অপূর্ব এই পাহাড়ের সুন্দর ক্যানভাসে আঁকা ছবির মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। গতকাল জানতে পারি যে আমাদের রান্নার গ্যাস খুবই কম আছে। এই গ্যাস নিয়ে আমাদেরকে এখনও 3 দিন চালাতে হবে, আমাদের পৌঁছাতে হবে আকসাম। তার জন্য খুব ভেবেচিন্তে আমাদের সেই গ্যাস খরচা করতে হবে। তবে আমাদের ট্রেক লিডার সুব্রত এটুকু জানিয়েছে যে আজকে আমাদের গোচালা সেলিব্রেশনের যে লাঞ্চ হবে সেটা খুব ভালো হবে। পৌঁছে গেছি লামুনে, লামুনে ক্যাম্প সাইট। এখানে ক্যাম্প করা হয় লামুনেতে, আর আশেপাশের দৃশ্যটা এরকম। বয়ে চলেছে নদী, লামুনেতে আর বেশিক্ষণ দাঁড়াবো না কারণ স্নোফল শুরু হয়ে গেছে। কালকে রাত্রি থেকে এখনো পর্যন্ত আমরা টানা হেঁটে চলেছি, তাই যথেষ্ট ক্লান্ত লাগছে আর খিদেও খুব জোর পেয়েছে। পৌঁছে গেছি থাংসিং, এবার লাঞ্চ করে নেবো, দিয়ে টেনে একটা ঘুম। আমাদের লাঞ্চ এসে গেছে, সামিট স্পেশাল। আজকে ভাত, ভাত, ডাল, চানা, চানা, পনির, পনির আর ডিম ভাজা। আর তার সঙ্গে দুটো আচার। আজকে রান্নাটা আমাদের গ্যাসে হয়নি, এটা অন্যজনের গ্যাসে রান্না করা হয়েছে।
গাইড পোর্টার ভাইরা সেটারই ব্যবস্থা করেছিল। তারা ভালোবেসে আমাদের জন্য রাত্রে পিজাও বানিয়েছিল। আজকে চলে এসেছি আমাদের পিজা। আজকে আমরা একটু ভাত খেয়ে নিয়ে ভাত ডাল তরকারি পাপড় খাওয়ার পর আমরা খাবো পিজা। এখন আছি থাংসিং। সকাল সকাল স্নোফল, গোটা রাত্রি স্নোফল হয়েছে। এই যে চারিদিক পুরো সাদা সাদা, কিছু বোঝা যাচ্ছে না একবারে সাদাতে। পুরো সাদা বরফে ঢাকা। ওহ সেরা সেরা, চারিদিক বরফে ভরে গেছে। কালকে রাত্রে আমরা সামনের এই টেকার সাইটে ছিলাম, টেন্ট করিনি। সেটা আমাদের ডিসিশনটা ভালোই ছিল, কারণ টেন্ট করলে রাত্রে যথেষ্ট ঠান্ডা লাগতো আর কষ্ট হতো। আজকে আমরা আছি থাংসিং। কালকে ভিউ পয়েন্ট করেছি কমপ্লিট। আজকে থাংসিং থেকে আমরা সোকা নেমে যাবো। সারা রাত স্নোফল হয়েছে, চারিদিক পুরো বরফে ভর্তি। যথেষ্ট বরফ আছে আজকে, কন্টিনিউ স্নোফল হয়ে চলেছে। আমাদের 7টার সময় নিচে নেমে যাওয়ার কথা, এই ওয়েদারেই হয়তো নামতে হবে। দেখা যাক আমাদের গাইড আর টিম লিডার কি ডিসিশন নেয়। এটা হচ্ছে আমাদের টয়লেট। আমরা খুবই মানে লাকি। দেখো আগে আমরা যেদিন ভিউ দেখতে গেছি, মানে আগের দিন তোমরা দেখতেই পাবে এবং পেয়েছো যে আমরা কিভাবে কত পরিষ্কার ওয়েদারে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি বা উপভোগ করেছি। একদম এটাকে বলতে পারো আমরা কিন্তু খুবই এবং আমাদের ট্যুরটাতে সবকিছুই পেয়েছি, সবকিছু। এই জন্য আমরা আরো বেশি লাকি, কেন এই ট্যুরে আমরা মানে যতই কষ্ট হোক আমরা স্নোফলস পেয়েছি, তারপরে বরফের ঝড় পেয়েছি। বরফের ঝড় যে মরু ঝড়ের মতন যে কতটা মারাত্মক হয় সেটা অনুভব করেছি। বৃষ্টি পেয়েছি, পরিষ্কার ওয়েদার পেয়েছি, যখন যেদিন প্রয়োজন যখন যেরকম দরকার তখন সেরকম পেয়েছি। জঙ্গলি তো টপেও পেয়েছি, জঙ্গলি টপেও পেয়েছি, ওয়েদার ভালো এবং ভালো সানরাইজ পেয়েছি, এবং এইখানে হয়েছে আমাদের গোচলাতেও সানরাইজ ভালো পেয়েছি। অতএব আমাদের এইটা মানে অকল্পনীয় ট্যুর বলতে পারো। এত কষ্টের মধ্যে আমরা যে সাকসেস হয়েছি, আমরা মনে করি আমরা সবাই খুবই লাকি। একদম এর থেকে আর কিছু আমাদের বলার নাই। আজকে আমাদের থাংসিং থেকে সোকা চলে যাবো, এই বরফের মধ্যেই হাঁটা হবে। সেটাও একটা আলাদা অভিজ্ঞতা হবে, আলাদা এক্সপিরিয়েন্স হবে। দেখা যাক কি হয়। চলো আমাদের ব্রেকফাস্ট রুটি আর ছোলা ভাজা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, একটু থালা ধুয়ে নিচ্ছি আমরা। বন্ধু রেডি? চলো বাইরে চরম স্নোফল দেখি। বুঝতে পারছো চলেছি এখন স্নোফলের মধ্যে দিয়ে। পুরো পা বরফে ঢাকা, কিছু করার নেই, এভাবে যেতে হচ্ছে। চরম অভিজ্ঞতা, চরম। এই ট্রেকে আমরা এরকম তুষারপাত পাবো আর এরকম বরফের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে আমাদের, সেটা ছিল আমাদের কল্পনাতীত। প্রথম দিকে একটু ভয় আর একটু চিন্তা মনের মধ্যে দানা বাঁধলেও আস্তে আস্তে আমরা জায়গাটাকে উপভোগ করতে শুরু করি। কাশ্মীরকে বলা হয় স্বর্গরাজ্য, কিন্তু আমার এখনও সেই স্বর্গরাজ্যে প্রবেশ করার সৌভাগ্য হয়নি। তবে আমি বলবো এটাও স্বর্গরাজ্যের থেকে কোনো অংশে কম নয়। হিমালয়ের প্রতিটা অংশ দেবতাদের বাস, তুমি যেখানে যাবে সেখানেই স্বর্গ খুঁজে পাবে।
আগের দিন ওপরে ওঠার সময় একরকম দৃশ্য দেখতে পেয়েছি, আর আজকে নিচে নেমে যাওয়ার সময় সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ ক্যামেরায় বন্দি করে রাখতে ইচ্ছা করছে, ইচ্ছা করছে মনের ক্যানভাসে তার ছবি আঁকতে। তাই বারবার পিছিয়ে পড়ছি সবার থেকে, একটু বকাঝকাও খেতে হচ্ছে মাঝে মধ্যে। ইচ্ছা করছে এখানে আরও দিন দুয়েক থেকে যাই, কিন্তু উপায় নেই। সব বড়িয়া, আমরা পৌঁছে গেছি কোকচুরাং। সামনেই কোকচুরাং টিকার সাট। এবার আমাদের চড়াই শুরু করতে হবে। ঠিক আছে, আমি পহলে যাবো, কোনো দিক্কত নেই। इतना ज़्यादा टाइम पास नहीं करना है क्योंकि रात हो जाएगा, क्योंकि इतना ज़्यादा स्नोफॉल हो रहा है तो ये रास्ता भी छोटा है, ठीक है, बहुत छोटा है, और रास्ते में रूट भी नहीं हो सकता है, बनाना पड़ता है, ठीक है। सो अभी कंटिन्यूसली चलने का है। ओके भैया, एबार बैरिए पड़ल, एबार आमादेरके चढ़ाई छोड़ते हबे। आर आमरा ए बरफ केटे रास्ता तैरी करे ओपर दिके चललाम। जथेष्ट चढ़ाई रास्ता आछे एटा। ফেদাং থেকে আমরা একটু লাঞ্চ করে নিয়ে নিচের দিকে নামছি। বরফগুলো গলে গিয়ে পুরো কাদা হয়ে গেছে, স্লিপারি হয়েছে, তার জন্য খুব সাবধানে নামতে হচ্ছে। এই পুরো এরকম আমাদের ডাউন নামতে হবে, যেরকম উঁচুতে উঠে এসেছিলাম সেরকম। এই যে দেখতে পাচ্ছ কীরকম উঁচু, প্রচণ্ড উঁচু। আগের দিন আমরা এই রাস্তাতেই উপরে গেছিলাম, তখন রাস্তাটা যথেষ্ট শুকনো ছিল, কিন্তু আজকে এই সকাল থেকে স্নোফল হওয়ার জন্য রাস্তা সম্পূর্ণ ভিজে গেছে। সামনে শুধু বরফ যেগুলো দেখা যাচ্ছে, এই জায়গাগুলোই বরফ, কিন্তু যেটা ছায়ার মধ্যে আছে পুরো কাদাতে ভর্তি। আমরা হেঁটে চলেছি সোকার দিকে, আজকে সোকাতে থাকবো। আমাদের এক্সট্রা একটা বাফার ডে ছিল, সেটা আমরা ভাবছি এখন সোকাতেই কাজে লাগাবো। সুতরাং আজকে আর কালকে এই দুটো দিন আমরা সোকাতে থেকে পরের দিন আমরা ইয়াকসাম নেমে যাব। দিকে চারিদিকে বরফ জমে আছে, সেই আগের দিন পেরিয়েছিলাম এই ব্রিজটাই, সব জল জমে আছে। আমরা এখনও সোকা পৌঁছইনি, আর কিছুটা বাকি আছে। এখন সন্ধে হয়ে গেছে, অনেকটা নেমে এসেছি, আর কিছুটা গেলেই আমরা সোকা পৌঁছে যাব। বৃষ্টিটা থেমে গেছে, বৃষ্টি বা স্নোফল থেমে গেছে, চারিদিক কুয়াশা হয়ে আছে এখনও পর্যন্ত, কিছু সেরকমভাবে দেখা যাচ্ছে না। এই কাঠের যে
লক দিয়ে যে রাস্তা তৈরি করা হয়েছে এর মধ্যে দিয়ে এখন হাঁটছি। আমাদের সাথে সুমন ভাইয়া আছে, সুমন ভাইয়া যথেষ্ট হেল্পফুল। বেশ গল্প করতে করতে যাচ্ছি সুমন ভাইয়ার সাথে, আমরা ভালোই লাগছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম স্বর্গের অন্য আরেকটা রূপ। অপরূপ এই দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে থাকা যায় না। এখন আছি আমরা শোকাতে। এটা আমাদের সেই ক্যাম্প সাইট যেখানে গতবার এসে আমরা টেন্ট করেছিলাম। আজকে আমাদের বাফার ডে আছে, সেটা আমরা শোকাতেই কাজে লাগাচ্ছি। এটা শোকারই অন্য একটা ক্যাম্প সাইট, চারিদিকে এখন কুয়াশায় ঢাকা, সামনে রডোডেনড্রন গাছ। কালকে দুপুর থেকেই টানা বৃষ্টি পড়েছে, সারা রাত বৃষ্টি হয়েছিল। উপরে দেখতেই পাচ্ছ স্নোফল হয়েছে উপর দিকটা, তাই পুরো জমে আছে আছেন, আর নিচের দিকটাতে পুরো বৃষ্টি ছিল। আজকে আমরা শোকা থেকে ইয়াকসাম নেমে যাব, জাস্ট তারপর কালকে বাড়ি। জায়গাটাকে ছেড়ে যেতে মন চাইছে না। আমরা যে রুমে ছিলাম সেই রুমটা তোমাদের দেখাই। প্রথম যখন আমরা শোকে এসেছিলাম, প্রথম যখন উঠবার জন্য, ওঠার সময় আমাদের এখানে টেন্ট লেগেছিলো, আমরা টেন্টে ছিলাম। আর নামার সময় আমরা দেখলাম বৃষ্টি পড়ছে বা ওয়েদারটা খারাপ, তার জন্য আমরা এই সামনের রুমে ছিলাম সবাই। রুমে বেড ছিল কিন্তু আমরা স্লিপিং ব্যাগেও ছিলাম, বালিশ আছে আর মোটামুটি স্পেস আছে নিজেদের জিনিসপত্র সব রাখার মতো, হ্যাঙ্গার আছে। তোমাদের আরেকটা পাশে রুম আছে, সেটাও দেখাই। পার রুম মানে রুমে আমাদের 100 টাকা করে চার্জ পড়েছে। এই যে এই রুম, বালিশ আছে, বিছানা আছে, আর রাত্রে অন্ধকারে জ্বালানোর জন্য মোমবাতি দিয়ে দেওয়া হবে। তাছাড়া আমাদের হেড টর্চও কাজে দিয়েছে অনেক, হ্যাঙ্গার আছে। পার হেড 100 টাকা এই রুমের জন্য, যথেষ্ট সেফ, ঠান্ডা খুব কম লাগবে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের যে টেন্টগুলো দেওয়া হয়েছিল সেগুলো তো খারাপ ছিলই, এমনকি স্লিপিং ব্যাগ এই যে দেখতে পাচ্ছ সব ছিঁড়ে ছুঁড়ে, ভেতর থেকে ফেদার বেরিয়ে যাতা অবস্থা। এখন আমাদের চারিদিক থেকে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। আমাদের রেশন শেষ, সকালবেলায় আমরা বেরিয়েছি জাস্ট কিছুটা সামান্য সুজি খেয়ে। এখন আমাদের টানা রাস্তা হাঁটতে হবে সাচেন হয়ে, আজকে আমরা ইয়াকসাম যাচ্ছি। এখন আমাদের কাছে লাঞ্চ হিসেবে আছে হাফ ডিমের ভুজিয়া আর 1.5 রুটি, এটাই আমাদেরকে এখন খেয়ে আমাদের ইয়াকসাম পর্যন্ত পৌঁছাতে হবে। আশা করছি আমরা বিকেলের মধ্যে ইয়াকসাম পৌঁছে যাব, ওখানে গিয়ে আবার খাওয়া দাওয়া যা হবে সেটা পাওয়া যাবে। আমাদের ট্রেক লিডার সুব্রত ভাইয়ের হয়তো এক্সপিরিয়েন্সটা একটু কম ম্যানেজমেন্টের দিক থেকে, তাই সব কিছুটা গুছিয়ে উঠতে পারেনি। আমার ভাই গুণধর এই এজেন্সির ওনার, তাকেও রিকোয়েস্ট করব যে এই ম্যানেজমেন্টের দিকটা একটু ভালোভাবে নজর দিতে, যাতে দ্বিতীয়বার যারা যাবে তারা যেন এই ধরনের সমস্যার সম্মুখীন না হয়। তবে যার শেষ ভালো তার সব ভালো। আজকে
আমরা সম্পূর্ণ ট্রেক খুব ভালোভাবে কমপ্লিট করেছি, সেটাই আমাদের আনন্দ, সেটাই আমাদের সব থেকে বড় পাওনা, যার জন্য সবাইকে থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ। আর প্রত্যেকটা ট্রেকেই আমরা প্রচুর নতুন নতুন জিনিস শিখি, এক্সপিরিয়েন্স করি। ভিডিওটা এখনও শেষ হয়নি, এখনও অনেকটা পথ চলা বাকি, সুতরাং অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। সাচেনের পর একটা নতুন ঝর্ণার সন্ধান দেবো তোমাদের, তাই সাথে থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই। আমরা প্রায় বাকিম পৌঁছে এলাম, সামনেই বাকিম। এ দেখো কি মজা, দেখো মজা, দেখো ছেলের কাণ্ড কারখানা, দেখো এই কি করে। হয়ে গেল মোছামুছি ঝাড়াঝাড়ি, চলো হাঁটো। এই 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 চারিদিকে এখন ভালো রকম মেঘ জমতে শুরু করেছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তাই রেনকোট পরে নিয়েছি, পঞ্চ পরে নিয়েছি। আবার আমরা 4 নম্বর ব্রিজ ক্রস করলাম, এখন উঠে যাচ্ছি উপরের দিকে। সামনে এটা ল্যান্ডস্লাইড জোন, এখানে বাঁশ গাছ লাগানো হয়েছে সামনে, যাতে জায়গাটা একটু মজবুত হয় ধস না নামে, সেই জন্য অবস্থা এরকম হয়েছে, পুরো কাদা জল এর মধ্যে দিয়ে পেরোতে হচ্ছে। আমরা 4th ব্রিজ ক্রস করে গেছি, এখন যাচ্ছি সাচেনের দিকে, পুরো কাদা পচপচ করছে। আমরা নিচে নামছি বলে যে শুধু নিচেই নামতে হচ্ছে তা নয়, এরকম উঁচু জায়গা দিয়ে উঠতে হবে। বেশ কিছু জায়গা প্রচণ্ড খাড়াই আছে, যেগুলো গতবার আমরা নিচের দিকে নেমেছিলাম সেগুলো এখন আমাদের উপরে উঠতে হচ্ছে। একবার উপরে ওঠো, একবার নিচে নামো। আমরা পৌঁছে গেছি সাচেন ক্যাম্প সাইট, নিচেই সাচেনের ট্রেকার শার্ট। এখন বাজছে 12:05, আমরা প্রায় 4 ঘন্টার আগেই পৌঁছে গেছি এখানে সাচেন। আর বাকি কয়েক ঘন্টার মধ্যে আমরা ইয়াকসাম পৌঁছে যাব। অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে আমাদের খিদে পেয়ে গেছে, এবার আমরা সাচেনে লাঞ্চ করে নেব, লাঞ্চ করে নিয়ে আবার আমাদের হাঁটা শুরু। সাচেনে খাওয়া দাওয়া সেরে আবার হাঁটা শুরু করলাম আমরা ইয়াকসামের দিকে। চারিদিক একটু কুয়াশায় ঢেকে গেছে এখন। পৌঁছে গেছি 3rd ব্রিজ, 3rd ব্রিজের ঠিক এই সামনে দিয়ে একটা ঝর্ণা আছে, আমরা ওই ঝর্ণাটাতে যাব একটু, সেই ঝর্ণাটা দেখে আবার আমরা সাচেনের জন্য এগিয়ে যাব। আস্তে কোন জানে, দাঁড়াও আমি দেখে আসি। এই যে সামনে আছে একটা ছোট মতো, এই যে আমাদের সামনে ঝর্ণা সুন্দর মতো, চানও করা যাবে। বাহ, তোমরা উপরে যাওয়ার সময় মিনিট 20 এখানে টাইম দিতে পারো, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, গ্রীষ্মকাল হলে এখানে চান করে নিতাম। এবার ফিরে যাব, ঝর্ণা দেখতে এসেছিলাম, ঝর্ণা দেখে নিয়েছি, এবার চলে যাব। তো আমরা 3rd ব্রিজ ক্রস করবো, এগিয়ে যাবো 2nd ব্রিজের দিকে। বৃষ্টি পড়ছে, জোরেই পড়ছে, যেতে যেতে রাস্তায় এই হলুদ রঙের ফলটা দেখলাম, কি ফল জানি না, তোমরা যদি জেনে থাকো এই ফলটা কি তাহলে
কমেন্টে তার উত্তর দিও। তোমাদের সবার কাছে অনুরোধ, পাহাড়কে পরিষ্কার রেখো, পাহাড়ের মধ্যে কোনো রকম জঞ্জাল ফেলবে না। রাস্তায় যদি কোনো প্লাস্টিক পড়ে থাকে ট্রেকের সময়, সেটা কুড়িয়ে নিজের ব্যাগের মধ্যে রাখবে এবং যে ডেস্টিনেশনে তোমরা পৌঁছাচ্ছ সেখানে গিয়ে সেটা জমা করে দেবে ডাস্টবিনে। পৌঁছে গেছি চিকেন ব্রিজ, এখন বাজছে 2, আর কিছুক্ষণের মধ্যেই আমরা রিয়াকশন পৌঁছে যাব। সামনেই ঝর্ণা, ঝর্ণা জলে চান করে নিলে হয়, যা গরম লাগছে। কটা মেয়ে আসছে, পৌঁছে গেছি ফার্স্ট ব্রিজ, আর কিছুটা পেরোলেই আমরা পৌঁছে যাবো ইয়াকশাম। চলো, গোচালা ট্রেকের প্ল্যান কীভাবে করবে, কোথায় থাকবে, কত টাকা খরচা, যাতায়াত কীভাবে করা যাবে, তার খরচা কত, গাইড পোর্টার ইয়াক ভাড়া কীভাবে করা যাবে, তার খরচা কত, সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে আসছি নেক্সট পর্বে। গোচালা রিলেটেড তোমাদের সমস্ত প্রশ্ন এই কমেন্ট সেকশনে করতে পারো, সেগুলো আমি নেক্সট পর্বে, নেক্সট আমাদের যে ভিডিও আসছে সেটাতে আমি তার উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।